একই রেসিপি খেতে খেতে কি একঘেয়ে হয়ে গেছেন? তাহলে আজকের রেসিপিটি ট্রাই করতে পারেন। আমার আজকের রেসিপিটি হলো মুরগির মাংস দিয়ে চিচিঙ্গা ভাজা। অবশ্যই ট্রাই করবেন, আর অসাধারণ এই রেসিপিটি অবশ্যই আপনার মুখরোচক হবে। যখন আপনার জীবনটা একই রেসিপিতে একঘেয়ে হয়ে যাবে, তখনই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি পুরোটা ভিডিওই আপনাদের ভালো লাগবে, আর কোনো অংশ যাতে মিস না যায় সেজন্য স্কিপ না করেই পুরোটা ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমা সিম্পল লাইফ থেকে। আমি তাসিনা সাইমা আছি আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে হাজির হলাম, তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আজকের রেসিপির জন্য আমার লাগছে চিচিঙ্গা। আমি এখানে আধা কেজি চিচিঙ্গা নিয়েছি, আর নিয়েছি মুরগির মাংসের বুকের মাংস, শুধু হাড় ছাড়া মাংস নিয়েছি এক পিস। তো আমি এগুলাকে এখন কেটে নেব। তো এই তো মুরগির মাংস আর চিচিঙ্গা আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। আর লাগছে আমার যে যে উপকরণগুলো, এখানে আছে পেঁয়াজ, রসুন, পেঁয়াজকলি, টমেটো, এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। আপনারা চাইলে তাজা যে মানে বাজারে কিনতে পাওয়া যায় ওগুলো দিয়েও করতে পারেন। আমি ডিপ ফ্রিজে সংগ্রহ করা ছিল, আমি ওখান থেকে ব্যবহার করছি। এই উপকরণগুলো দিয়ে অল্প একটু, বেশি উপকরণ না, অল্প একটু উপকরণেই আপনি আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো আজকের মজাদার রেসিপিটি তৈরি করতে চলুন চুলায় চলে যাওয়া যাক। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলেই এর ভিতরে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম মুরগির মাংস। মুরগির মাংসটা আমি ভালো করে এই তেলের ভিতরে ভেজে নেব, একেবারে ভাজা ভাজা হওয়া পর্যন্ত এগুলাকে ভালো করে ভেজে নেব। যেহেতু আমি এখানে কোনো পানি অ্যাড করব না, তো সেজন্য আমি মুরগির মাংসটাকে একেবারে তেলের ভিতরে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই তো আমার মুরগির মাংসগুলা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয়ে এসছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি আমার যে মশলাগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজকলি, টমেটো আর হচ্ছে রসুন বাটা, সব কিছু দিয়ে দিলাম। তারপরে এগুলা ভালো করে নেড়ে চেড়ে নেব। সম্পূর্ণ মশলা আমি মুরগির মাংসের সাথে ভালো করে অ্যাড করে নিচ্ছি। সব কিছু অ্যাড হয়ে গেলে তারপর আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দেব। তো আমি প্রথমে এগুলা ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মশলা, মাংসের মশলা, রাঁধুনি মাংসের যে মশলাটা আছে ওই মশলাটা। তারপরে সবগুলো মশলা আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতক্ষণ এটা কষিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত এর গা থেকে তেলগুলা বেরিয়ে আসছে। ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখব। আর সম্পূর্ণ রেসিপিটি আমি তৈরি করেছি মিডিয়াম আঁচে। তো এই তো এখন 10-15 মিনিট পরে আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আর এই পর্যায়ে আমার আরও একটা টেকনিক বাকি আছে। আমি এখন এটার ভিতরে অ্যাড করে দেব একটা ডিম। তো ডিমটা অ্যাড করার জন্য আমি মাঝখান থেকে একটু ফাঁক করে নিলাম, তার ভিতরে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে একটু ভাজা হতে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা মিক্স করে দেব সম্পূর্ণ রেসিপিতে। সম্পূর্ণ ভাজা মিক্স করে নিব।
আর এখন হচ্ছে লাস্ট পর্যায়ে, এটা ডিমটা কুক হওয়া পর্যন্ত একটু করে রান্না করে নিব। ডিমটা কুক হয়ে গেলে আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে যাবে। অল্প একটু রান্না নাড়াচাড়া করে ডিমটা কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। অতঃপর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপিটি। কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। যদি বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবার আগে, আর আপনি চাইলেই সেটা দেখে নিতে পারেন। আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। তো আমার চ্যানেলের পাশে থাকার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।